হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আজকে চলে এসেছি ব্যারাকপুরে, একদম ও মোমোর উল্টো দিকে দোকানটা। আজকে অন্য কিছু ট্রাই করবো, অন্যরকম একটা জিনিস, অন্যরকম খাবার, চিকেন ড্রামস্টিক। তো ওটাও টেস্ট করব, আর তোমাদের সাথে যদি সময় পাই দোকানের ওনারের সাথে কথা বলবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর খুব বিজি রোড, বিজি একদম রোডের উল্টো দিকে, তোমরা আসো আর নিশ্চয়ই টেস্ট করো। এখানে আমি অনেকের মুখে শুনেছি যে এখানে চিকেন ড্রামস্টিক একদম খুবই আলাদাই টেস্টের জিনিস, তো সেটা আমরা আজকে নিজেরাও টেস্ট করব, আর তোমাদেরও সেটা দোকানের ওভারভিউ কী না কী হচ্ছে চেষ্টা করব দেখানো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে দোকানের ভিতরে আমরা চলে এসেছি, এবারে তোমাদের দেখাবো কেরম করে কি মেকিং প্রসেস হচ্ছে। তো বেশি দেরি না করে ভিডিওটা আজকের মতন শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের চিকেন ড্রামস্টিক তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু একটা ইউনিক জিনিস তোমাদের আমি বলে দিই, এখানে কিন্তু ওরিও শেক, মানে ব্যারাকপুরে মনে হয় না আর কোথাও পাওয়া যায় ওরিও শেক। এখানে কিন্তু একটা ইউনিক জিনিস, তোমরা যদি আসো ওটাও একবার ট্রাই করো। এদিকে এটা কি এতেই দেবে নাকি ওই অন্য কিছুর জন্য, চিকেন ড্রামস্টিকের? আচ্ছা, এই যে তৈরি হচ্ছে চিকেন ড্রামস্টিক। এটা গার্নিশ হবে নাকি? আচ্ছা, আমরা দেখতে পারলে এটা কিন্তু তিনটে প্রসেসে তৈরি হচ্ছে, ঠিক আছে। প্রথমে ফ্রাই করলো, আবার ফ্রাই করলো, এখন আবার এবার গার্নিশিং হবে পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে। এটা কি সস দিলে? ও, টমেটো সস। আচ্ছা,
তো আর আজকে এই চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি। এটা চিকেন ড্রামস্টিক বলো তো? আচ্ছা, এটা চিকেন ড্রামস্টিক আমি জানি না, আমার মানে বাইরের খাবার আমি সেরকম খাই না। তো ফার্স্ট বাইট নিয়ে দেখি, এই যে দেখো তোমরা, লাস্টে যখন গার্নিশ নিয়ে সময় যে চিলি সসটা দিয়ে গার্নিশ করলো না, একদম চুমু খেতে লাগছে, মানে এসে না খেলে বোঝা যাবে না। আর সাথে এই যে আমরা এক্সট্রা একটু এই সসটা নিয়ে নিয়েছি, এই চিলি সসটা, এইটা দিয়ে মাখিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগছে। অ্যাড্রেসটা আবার বলে দিই, ব্যারাকপুরে বাস স্ট্যান্ডের উল্টো দিকে একদম দোকানটা, ও মোমোর উল্টো দিকে। আর এখানে কিন্তু একদম সব থেকে ইউনিক জিনিস পাওয়া যায়, ওরিও শেক। এখানে কিন্তু মানে ব্যারাকপুরে আমার মনে হয় না আর কোনো জায়গায় ওরিও শেক পাওয়া যায়। আমি আগে ট্রাই করলাম না, আগে চিকেন ড্রামস্টিকটাই গেলাম। তোমরা কিন্তু আসলে এটার সাথে ওরিও শেকটাও ট্রাই করো, এখানে কিন্তু ওরিও শেকটা ইউনিক একটা, আমি কিন্তু তোমাদের বারবার বলছি। আর বেশি কিছু বলার নেই, আমার তো রিভিউয়ের চ্যানেল, আমি রিভিউ দেবো না, আমার লাইফস্টাইল ব্লগ, আমি আসছি, এনজয় করছি, তোমাদেরও বলছি, অ্যাড্রেস দিচ্ছি, লোকেশান দিচ্ছি, আসো, তোমরাও আসো, খাওয়ার এনজয় করো, তোমাদেরও ভালো লাগবে। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো, চিয়ার্স টু এভরিওয়ান।